আমি আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো কিভাবে 5 মিনিটের ভিতরে প্রেশার কুকারে মাংস খিচুড়ি রান্না করা যায়। সেই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব। তার আগে দীপুক্রিয়েটিভ কুকিং ফুড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি জিরে, গোলমরিচ, 2টা এলাচ, রসুন সব কিছু পরিমাণ মতো নিয়ে একসাথে বেটে নেব। মাংস খিচুড়ি রান্নার জন্য আমি নিয়েছি কিছু সবজি, যেমন আলু, বরবটি। এগুলো ছাড়াও আপনারা চাইলে অন্য সবজিও নিতে পারেন। আর নিয়েছি কাঁচা ঝাল ও পেঁয়াজ কুচি। এখন একটি গামলিতে 1 গ্লাস চাল ও 1 গ্লাস ডাল নিয়ে নেব। চাল ও ডাল ধুয়ে নেব। এখন প্রেশার কুকারে এক একে সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে চাল ডালগুলো নেব। দু গ্লাস চাল ডালের জন্য 6 গ্লাস জল দিয়ে দেব। দিয়ে দেব কাঁচা ঝাল ও পেঁয়াজ কুচি। কেটে রাখা সবজিগুলো দেব। বাটা মশলাটা দেব। দিয়ে দেব গরম মশলার গুঁড়া ও ধনে গুঁড়া 1 চামচের মতো। দিয়ে দেবো 3 চামচ লবণ। দেব 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো তেল। এক চামচ চিনি দিয়ে ঢাকনি লাগিয়ে দেব। আমি 5 মিনিটের মতো রান্না করে নেব প্রেশার কুকারে। আমার রান্না শেষ। এবার ঢাকনি খুলে নেব। দেখুন আমার রান্না করা খিচুড়িটা এরকম পাতলা হয়েছে। এবার দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস। মুরগির মাংস রান্না দেখাতে গেলে অনেক সময় লাগতো, ভিডিওটা বড় হয়ে যেত, তাই আমি মাংস রান্নাটা স্কিপ করে গেছি। এখন মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এবার পরিবেশনের পালা। বৃষ্টির দিনে এরকম পাতলা মাংস খিচুড়ি খাওয়ার আনন্দটাই আলাদা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।